খবর দরায় কুদন এরা নিয়ত ওয়ালা গো বালা নিয়ত কিতা ওয়া লাগবো বালা খবর কুদিবার সময় যে খবর কুদনে ওয়ালা এখন মনে করিলা যে আমরা তো খবর কুদি আর আমরা খানিটা কোন দিন দিব ইকান যদি ভাবিলাই তে আর সোয়াব নাই এই মাস্টারটা কইয়া দিলে তে সোয়াব পাইতো না খবর কুদেরা মনে মনে করবা তো সৈয়দিন বলে কি তারে বলে খানি তো সাইড দিনের দিন আল্লাহ যদি দেয় তো হইব কিন্তু তো ফজলুর বাড়িতে খানি আমরা তো খবর হইব লাগছি রে কখন সাইডটা আর কে কর আমি তোর শরীর কইতাম আমার বলে না রে ভাই তুই আর না তার কথা হইলো সাইডটা হইলে খানিটা বড় হইব তুই আর ঘর মিলিস না ই নিয়ত যদি করিলে খবর কুদিয়া খাইতো তে সোয়াব তো নাই তো নাই বরং আজাব হইব আজাব হইব আর মুর্দারে খবর কুদনেওয়ালা যারা এরা এভাবে মরাবাড়ির মানুষ যারা ভুয়া বাতি এরা এখন না এরা একটা খানি খাবাইলাও নাইলে কুদা লখান খান্দলিয়া গুরিত্রা মুর্দায় খালি বার সাইত্রা নাউজুবিল্লা হোক নাউজুবিল্লা এইটা কিন্তু আমার বাইর শরীয়তর খিলাফ এইটা জান না যদি মুর্দাবাড়ি মানুষে তোমার দাওয়াত দিলাই বা খবর কন্যে ভালা ভাই তুমি তাই খবর কয়জনে কুদিছ বলে সাইরজনে বলে সাইরজনের জিয়াফত আমার বাড়ির তুমি ইমানদার মুমিন তুমি নবীজির উম্মত তুমি তারে কইতে ভাই আমি তোমার খবর কুদিছি তোমার আব্বা জানর আমি খানি খাইতাম না রে ভাই বলে খানে খাইতাই না বলে না রে ভাই না আমার অসুবিধা আছে আমি খানি খাইতাম পারতাম না এর বাদে ওহে জোর করে তুমি অন্য অসুবিধা তারে দেখাও বিভিন্ন তারে কৈফত দেখাও যেনে তেনে তুমি খাবা তনে বিরত থাকো হয়তো তোমার এ সামান্য খারাপ পাইব যদি খারাপ পাই ফাইলা কোনো অসুবিধা নাই কিন্তু তোমার সব তো ঠিক থাকবো আর তার লাগে মশলাটা সহ্য হইব বেদাত দুনিয়ার জমিন তনে উঠিব রে ভাই আমরা খবর কুদনেওয়ালাই তে খাইবার লাগে ঘুরাফিরা করি করি না না আর হিগেও খাবাই তো করি ঘুরাফিরা করে আমার ভাই অকল আজকে কত দিন কত বছর হয়ে গেল এখন পর্যন্ত বেদা শব্দটা উঠাইতাম পারলাম না ও কারণে আল্লাহর নবী যে ফরমাইছেন মুসলমান তুমি জনসাধারণের মাঝে শরীক হইবা বাদান্ডে তুমি একরা সব পাইবা ও নজওয়ান আজ তোরে জনসাধারণের মাঝে শরীক হইতাম মানুষের মইয়তর গোসল শরীক হইতাম খান্দ করি বয়া নেওয়া শরীক হইতাম খবর তোয়ার মধ্যে আমার ভাই হল বুজুর্গ হল খবর তোয়ার মধ্যে শরীক হইতাম বাইয়ান্ডে এই খামার মধ্যে শরীক হইলে আল্লাহ মানার সম্মান ইজ্জত বাড়াই পরি জখর মধ্যে বরকত দিব তোমার মুসলমানের হক আদায় হইল আর লগে দিয়া তুমি একটা কেরাতর সোয়াব তুমি ফাইলা সোয়াবও ফাইলাম এই জিনিসটা করতাম না ইনশাআল্লাহ ফার্স্ট নম্বর গেল গিয়া ছয় নম্বর মাত শেষ ছয় নম্বর নবীজিয়া ফরমাইন নবীজিয়া হদিস শরীফের মধ্যে সুন্দর করে হইয়া দিছেন মুসলমান ছয় নম্বর হক একটা বড় জবর গুরুত্বপূর্ণ হক বলে কিতা নবীজিয়া ফরমাইছেন আমি এক মুসলমান হে নিজে যেটা বালা পায় ওটা তার নিজের আরেকজন মুসলমান বাইর লাগে বালা ভাবা জোরে হোক সুবহানাল্লাহ যেমন আমি শাক খাইয়া বালা ভাই একটা কথা ওটা আমার আরেক বাইর লাগে বালা ভাও আমি মাংস খাইয়া বালা ভাই ওটা তুমি আরেক বাইর লাগে বালা ভাও একটা কথা যে বুঝাইয়ার যেমন আমি নিজে নিজে ও হালতর মধ্যে চলিয়া বালা ভাই আমার ক্ষতি নাওয়া টাইম বালা ভাই ওখান তুমি ভাবতা যে আমার দারণে আরেকজন বাইর ক্ষতি হোক না ক্ষতিটা কিতা হোক না ক্ষতি হোক না এতে মাতর দ্বারাই হোক খোতার দ্বারাই হোক লাঠির দ্বারাই হোক টেকার দ্বারাই হোক বংশর দ্বারাই হোক ক্ষতি হইতো না কথা বুঝাইছে তো আমরা তো এখানে নাই আমার খালি বালা হোক অমুকর খালি খারাপ হোক আসেন না না গাই মুরগি মরি যাই তোকে খোল্লা ফেলাই দিস বাফিয়ার মায় ওই ওগুতা বেশিলা রে বেশিলা বেশিলা শোনা শোনা ফরটেন বেশিলা এর অর্থ হইলো মরলে বেমারি মুরগি হগুর বাড়িত মরক আমার বাড়িত না বালা ফব হইলো ইগু মরি যাই তো বেটা তোর বাড়ি কেন মরক না আরেক বাড়ি দিয়া কিতা লাগে মার দে আর নাইলে আরেকটা আছে নিজের খালি বালা গরু ধরে 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 খাবার আমার ভাই অকল তার লম্বা শরীর মধ্যে এক গুছা দান ভাইতে নাই কিন্তু আরেক বেটার আইলে দিয়ে খাবাইতে সময় 82টা গুছা দানর হিজা গুছা খাবাইয়া শেষ হিগুরি ন খালি খাওরা খালি তার গরুয়ে খার ওবাই একটান খার গাস ওবাই একটান খার ওবাই একটান খার হিগে হিগে মালিকে গিয়া কইল বেটা কিতারে গরুইগু খাবাই আমার দান ন খাবাইলারে বলে মাতিস না রে এগু হিঙ্গো দিলে আমি ঠানিয়া রাখতাম পারেন না না বেশ না ছয় গুছা খাইছে ওইলো আমার ভাই অকল নবীজি কইছেন না এটা ফরতে বাতায় নাই আর নাইলে কিতা করছে আইলখানা করিয়া ও দেখো হগুর দিছে ফানি শুইয়া শুইয়া তার জমি নোয়া মানে হগুর খান শুকাইয়া সার হয়ে যাক তার খান বুড়িয়া দান হয়ে যাক আসুন না না একটা মানুষ আমার নবী যে ফরমাইত্রা মুসলমান ছয় নম্বর হ কইল এটা না তুমি যেটা বালা ভাও ওটা আরেক বাইর লাগে বালা ভাওয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার আপনার হ কইল ও কারণে আল্লাহর নবী জুনাব মোহাম্মদুর রসুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায়ে ফরমায়েন, মুসলমান তুমি যেটা বালাভাও ওটা তোমার উপর বাইল লাগে, তুমি বালাভাইও, যদি তুমি এটা করি লাও আর এই বালাটা তুমি ফাইলাও, ফায়দা কিতা? এই ফায়দাটা হুনি লাগবা, ফায়দা হইল আল্লাহ তবারক তাআলায় ফাইল হাসরর ময়দানে তোমার মান আর সম্মান আর ইজ্জতর শহীদ আমার ভাই হল বুজুর্গ ওর শহীদর সওয়াব দিয়া আল্লাহ তোমার উঠাইবা, জোরে হোক সুবহানাল্লাহ। কারণ আমার ভাই হল বুজুর্গ হল নবীজি তুমি যেটা বালা পাও অপর বাইল লাগে বালা ফাইলা, নবীজিয়ে যেটা বালা পাইছ ওটা তখন আরেকজনের লাগে বালা পাইছেন, এইটা হল নবীজির সুন্নত। আর নবীজির সুন্নতরে যারা মুর্দারে জিন্দা করিলা আল্লাহ 100 শহীদর সওয়াব দিয়া বন্দারে হাসরের মাঠে উঠাইব, জোরে হোক সুবহানাল্লাহ বিহামদি। কথা লাগে আমার ভাইয়াইন, এই ছয়টা মাসলা ইয়াদ রইব না ইনশাআল্লাহ, আমরা ফাউরিতাম না এগুলো মনে থাকবো না ইনশাআল্লাহ। আমার ভাই হল কোনটা মনে রাখিও রে ভাইয়াইন, আর দুনিয়ার জমিন কোনটা নাই, দুনিয়ার জমিন তো নে আপনি আমি যাই মুগিয়া রইতাম নাই। ওটা লাগে আমার ভাই হল আমার বুজুর্গ হল নজওয়ান হল বেশ করে আল্লাহরে ডরাও, বেশ করে আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরানে ওয়ালা আল্লাহ ফাইন ফানে ফাইবার লাগিয়া কত মানুষ পাগল দেওয়া না, কেউ যদি জঙ্গল থাকে তারা জিকাও যদি তুইখানে জঙ্গল হয় আল্লাহ ভাইতাম, কইন না না কেউ মাজারও যায় তুইখানে মাজারও হয় আমিও আল্লাহ ভাইতাম, কেউ আপনার আজমির যায় তার জিকাইও তুই আজমির খেনে যাস কয় আল্লাহ ভাইতাম, কেউ পুয়া মক্কা যায় তার জিকাও খেনে আইস কয় আল্লাহ ভাইতাম, উদ্দেশ্য কিতা আল্লাহ হওয়া, কেউ মসজিদ আয় তুই মসজিদ খেনে কয় আল্লাহ ভাইতাম, কেউ ওয়াজ করে এখানে বলে আল্লাহ ভাইতাম, কেউ মাদ্রাসা পড়ে তুমি খেনে ভাই হেও কয় আল্লাহ ভাইতাম, কিন্তু আল্লাহ হওয়া সারার দিকে সম্ভব নাই, সারাদিকে সম্ভব নি সব দিকে সম্ভব নাই, আল্লাহ ভাইতে হইলে আল্লাহর কাম করা লাগব, আল্লাহ যদি তোমার হয়ে যায় আল্লাহুল মাওলা ফালাহুল কৌল, যদি আল্লাহ তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যায়, আল্লাহ তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হইয়া যায়, আছে না না আল্লাহ ফাইতাম যে এই শব্দটা আমরা সারা দিলর মধ্যে আমরা দিমাগর মধ্যে জ্ঞানের মধ্যে আছে, আছে না না, কিন্তু আল্লাহ পাওয়াটা বড় কঠিন বড় জটিল। আমার ভাই হল বুজুর্গ হল এই জটিলতা আর কঠিনতারে বুঝাইতে গিয়ে একটা জিনিস আপনারা আমি ছোট করে কই এর বাদে আপনারা বুঝলেইবা, যেমন আল্লাহরে পাইতে আল্লাহর ভালোবাসতে আল্লাহর দাতর লোকে দিদার হইতে আর আল্লাহর সন্তুষ্টির লাভবান করতে হকলেও চায় যদিও কিন্তু সরার দ্বারা সম্ভব হয় না, সম্ভব ও কারণে হয় না, সব লাগিয়া থাকতে পারে না, সব লাগিয়া থাকতে পারে না। আমার ভাই হল আমার বুজুর্গ হল ওলা বালা ফাইতায় আল্লাহরে, ই আল্লাহরে বালা ফাইতে গিয়া আল্লাহর রসুলর আখলাক চরিত্র নবীজির যেগুলা কথাবার্তা সুন্নত নবীজির যেগুলা মাত কথা নবীজির লগে তার সম্পর্ক থাকা লাগবো, নবীজির লগে সম্পর্ক থাকলে আল্লাহরে ফাইতে সহজ হইব, হুক সুবহানাল্লাহ বিহামদি। কারণ হলো আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহরে বালা ফাইতা নবীজিরে বালা ভাইতা সাহাবাই কেরাম হলে, আর সাহাবাই কেরাম হলরে বালা ভাইতা নবীজিয়ে, আর নবীজিরে বালা ভাইতা আল্লাহ, আর আল্লাহ বালা ভাইতা নবীজিরে, নবীজির উসিলায় আল্লাহ তবারক ও তাআলা সাহাবাই কেরাম হলরে বালা ভাইতা, আর ওলা বালা ভাইতা ওলা বালা ভাইতা কোন কোন সাহাবাই কেরাম হলর জীবনের মধ্যে কুরআনর তারার মত সাপেক্ষে আল্লাহ কুরআনে করিমর মধ্যে আয়াত নাযিল করছে অত বালা ভাইতা। এর অর্থ হইল আল্লাহ রসুলরে তারা বালা ভাইতা, আল্লাহ রসুলর আখলাকরে বালা ভাইতা, চরিত্র মানতা, নবীজির খতার উপরে তারা লগে লগে একইন বিশ্বাস করে লইতা, আর নবীজির খতার উপরে তারা খুব মানিয়া চলতা, যার কারণে আল্লাহ তবারক তাআলা এরারে বালা ফাইতে 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 জানাই দিছেন কুরআন ওয়াসির আনিবা রাজিয়াল্লাহু আনহু ওয়া রাজুয়ান, আল্লাহ কইছেন আমি সাহাবায়ে কেরাম হলে রাজি আর খুশি, সাহাবি হলে কইছেন আল্লাহ আমরাও তোমার রাজি আর খুশি, জোরে হোক সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল বুঝু ও কিলা বালা ভাই নইল আল্লাহরে বালা ভাইতে গিয়া খেও আছে তার আউলাদ ছাড়ে, খেও আছে তার বিবি ছাড়ে, খেও আছে তার ভাই বিরাট গোষ্ঠী ছাড়ে, খেও আছে তার বন্ধু বান্ধব ছাড়ে, ইলাও পরিবেশ আছিল বা আছে বালা ভাইতে গিয়া, এখন আল্লাহরে খুশি করতে গিয়া আমার ভাই হল আর বুজুর্গ হল তুমি তোমার বন্ধু বেজার হয়ে যাক ইমকান্তি দিয়ে খেলাভ নাই, আল্লাহরে খুশি করতে তোমার বিবি নারাজ হয়ে যাক দেখে লাভ নাই, আল্লাহরে খুশি করতে তোমার বাজার নারাজ হোক দেখে লাভ নাই, আল্লাহরে খুশি করতে যতক্ষণ করার আগে তুমি খরতায় এখান নবী দিয়ে কইয়া দিছ আল্লাহর যাতে কয়েছেন। যেমন একটা উদাহরণ দিলে বুঝবা, মক্কার জমিনে দুইজন সাহাবি নতুন হোক সুবহানাল্লাহ, দুজন নতুন
একজনে আরেকজনকে খুব ভালো ভাইতা, একজনে আরেকজনকে কিতা ভাইতা, খুব ভালো ভাইতা। একজনের নাম হইল আবু সালমা, একজনের নাম হইল উম্মে সালমা। জোরে হোক সুবহানাল্লাহ, তারা দুজন নতুন মুসলমান হয়েছেন আর দুজন স্বামী স্ত্রী বিয়া হয়েছে। একজনে আরেকজনকে বালা ভাইতা, কিলা বালা ভাইতাও বুঝিলাম, অত বেশি মহব্বত আর অত বেশি মায়া, সারা মক্কাত এলান হয়ে গেল ও কথা যে আবু সালমা উম্মে সালমা তার স্বামী স্ত্রী দুজন অত মিল মহব্বত, একজনে আরেকজনকে ওলা বালা ভাই, ওলা শান্তি, ওলা বালা, ওলা সুন্দর চলন, ওলা বরকত, ওলা রহমত, আচ্ছা মক্কা এলান হয়ে গেছে, একবারে প্রচুর হয়ে গেছে, শব্দ উড়ে গেছে। নবীজির কাছে খবর গেছে কে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আবু সালমা উম্মে সালমা শান্তি জীবন যাপন করেন গো ইয়া হাবিব আল্লাহ। তারা দুজনের ভিতরে অত মিল অত মহব্বত, একজন আরেকজন ছাড়া রইন্না তা হইন্না খাইন্না হুতইন্না ঘুমাইন্না। ইয়া রাসূলুল্লাহ, তারা দুজনের ভিতরে অত মহব্বত, তারা শান্তি দেখে আমরা দিলের মধ্যে বড় শান্তি লাগে ইয়া হাবিব আল্লাহ। আল্লাহর নবী যে ফরমাইন তুমি তাই নয় এরকম বন, তুমি তার স্বভাব চরিত্র মিল মহব্বত ওলা করো। ভাই হল বুজুর্গ হল, তারা দুজনে এইভাবে তাকইন বড় একজনে আর একজনের লগে মায়া, আর আল্লাহ রসুলের খেদমত আইন নবীজির কথারে শুনইন আর আমল করেন। একদিন রাত্রে আবু সালমায় ডাকিয়া উম্মে সালমারে কইলা, বোন গ তুমি ভাই আও। তারা আবু সালমা উম্মে সালমা কই তো তারা বড় ইজ্জত আলা আসলা, সম্মান আলা মানুষ আসলা, আমরা গাও তো তোলা আসলে রেখে বড় বড় মানুষ, সম্মানে ইজ্জত আলা মানুষ, তারে মানুষের নাম দই ডাকুন না, আফতারর মা, আফতারর বাপ, এটা ডাকুন না নি কোনো কোনো মানুষে, ওই বদরুলোর বাপ, বদরুলোর মা, যেমন ওলাও ডাকুন না রে, সম্মানই মানুষ ওলা, তানে এরারে আবু সালমা আর উম্মে সালমা হই। এইভাবে আমার ভাই হল একদিন উম্মে সাল আবু সালমায়, উম্মে সালমায় আবু সালমার কইলা, ও আবু সালমা ভাই আইলা, বলে তুমি আমি তোমারে আমি বড় বালা ভাই, তুমি আমারে বড় জবর বালা ভাও, বলে বলে তুমি ওয়াদা করো ইরাদা করো, বলে কিতা, বলে আমি যদি তোমার আগে মারা যাই তুমি দ্বিতীয় কোনো বিবি গ্রহণ করতে না, তুমি ওয়াদা করো। হযরতে আবু সালমা কয় না উম্মে সালমা আমি তোমার লগে কথা দিলাম ওয়াদা করলাম, আমি যদি তোমার আগে মারা যাই, তুমি যদি আমার আগে মারা যাও, আমি দ্বিতীয় কোনো ম্যারেজ করতাম না, বিয়া করতাম না। হযরতে উম্মে সালমা কইলা আবু সালমা যদি আপনি আমার আগে মারা যাও আমিও তোমারে কথা দিলাম, তোমার কাছে ওয়াদা করলাম ইরাদা করলাম, আমি দুই নম্বর কোনো স্বামী গ্রহণ করতাম না। সুবহানাল্লাহ, বুধবার আনি কিলা বালা ভবা একজন স্বামী স্ত্রী, তারা ওলা বালা ভাই একজনে একজনকে, ও খবরটা চড়ি গেল গিয়া আমার ভাই অকল বুজুর্গ হল, দুজনের ভিতরে অত মিল মহব্বত, একজনে খানি না খাইলে আর একজনে খাইন না, একজনে গোসল না হলে আর একজনে করেন না, একজন না হুতিলে আর একজন হুতেন না, স্বামী স্ত্রীর ভিতরে তারার অত মিল মহব্বত, মক্কার জমিন হইলা আর খেউর রইলা মিল মহব্বত দেখা যায় না, চূড়ান্ত মিল মহব্বত দুজন। এইভাবে দুজনের কথা বন্ধবরস্ত হয়ে গেল গিয়া, লগে লগে আবু সালমা এখন উম্মে সালমা বিষয়টা তো হইলা নাই রে বোন, বলে কিলাম, বলে যদি তুমি মারা যাও আমি তোমারে কথা দিলাম আমি কোনো বিবি গ্রহণ করতাম নাই, দ্বিতীয় কোনো নিকাহ করতাম না, শাদি করতাম নাই, কিন্তু বোন গো তুমি আমি যদি মারা যাই তুমি তো বেটি মানুষ, তোমার রেখে খাওয়াইব, তোমার রেখে চাইব, সে তোমারে কাপড় দিব, সে তোমারে খানি দিব, তার কারণে তোমারে আমি কথা দিলাম রে উম্মে সালমা, আমি যদি মারা যাই আমার তনে বালা স্বামী যদি পাও, চরিত্র আলা উত্তম স্বামী পাও, তাহলে তুমি স্বামী হিসাবে গ্রহণ করিলাই ও সুবহানাল্লাহ। এইভাবে কইলা কইয়া আমার ভাই হল কইলা তুমি স্বামী গ্রহণ করিলাই ও। এইভাবে কইয়া কতদিন মক্কার জমিনে তারা গেল, আক্তাও একদিন খবর গেছে আল্লাহ রসুল মক্কার জমিন তরে হিজরত করি মদিনা গেছেন গে হো সুবহানাল্লাহ। তারা খবর পাইলেইছেন যে আল্লাহর নবী মক্কার জমিনও নাই, হিজরত করিয়া আল্লাহর রসুল মদিনার জমিনও হিজরত করি লাইছেন মক্কা ছড়িয়া মদিনাত। এখন আবু সালমা উম্মে সালমা পেরেশান হয়ে গেলা, কারণ তারা নবী ছাড়া, নবীর দেখা ছাড়া, নবীর দ্বার ছাড়া, নবীর কথা ছাড়া, নবীর লগে উঠা বসা ছাড়া দুজন দুনিয়ার জমিনে চলতে পারেন না। হযরতে উম্মে আবু সালমা আর উম্মে সালমা কইলা বুদ্ধি করলা,
জেজাগার মধ্যে আল্লাহর নবী নাই, জেজাগার মধ্যে আল্লাহর বন্ধু নাই, সেই জায়গার মধ্যে আমি আবু সালমা উম্মে সালমা তাহারও কোনো যুক্তিযুক্ততা নাই। আমরা চলো এই জায়গা তোরে হিজরত করিয়া আমরা মক্কা ছাড়িয়া নবীজির দ্বার মদিনা যাইতাম গিয়ে হো সুবহানাল্লাহ। যখন তারা বুদ্ধি পরামর্শ করিয়া গাড়টি বুসকা বান্ধি লইলা আর বাচ্চাটারে কুলো লইয়া গাড়টি বুসকা বান্ধিয়া তারা রওনা দিলাইতা, লগে লগে উম্মে সালমার ফরিয়ালে খবর ফাইলাইলা। উম্মে সালমার ফরিয়াল কিন্তু বেদিন মানুষ, তারা কুফার, তারা ইমান আনছে না, এখনও তারা মুসলমান হয়েছে না। আবু সালমার গোষ্ঠী খানদানের মানুষ তারাও কুফার, তারাও আপনার এখনও মুসলমান হয়েছে না, কুন্তা নাই রে ভাই। ও সময়ের ভিতরে তারা খবর পাইলা উম্মে সালমা আবু সালমার ফরিয়ালর মানুষ খবর পাইলা, দিওটা ফক্কর মানুষ তারা মিটিং করিয়া কইলা শুন বলে কিতা শুনতায় বলে খবর ফাইয়ার উম্মে সালমা আবু সালমা তারা দিওজন মক্কা হিজরত করিয়া মদিনার যাইতা কি নবীজির দ্বার, চলো এরারে বেটা দেও, এরারে বন্ধ করো, যে কোনো কল কৌশলে একটাই এরারে মক্কার জমিনও রাখতে লাগবো, এরার নবীজির সহবত যাইতে দিতাম নাই, এরারে একদিন যদি একটাই রাখিলাই নবীরে না ফাইয়া না দেখিয়া হয়তো কোনো সময় ঘুরিয়া আবার আমরার ধর্মর মধ্যে তারা আই যাইবা হোনা উজুবিল ওটা। তারা উদ্দেশ্য করিয়া দুয়োটা খানদানের মানুষের মিটিং করিয়া আইলা মক্কাত, আইয়া আবু সালমার উম্মে সালমা ডাকে আবার আবু সালমা ভাইয়াও উম্মে সালমা ভাইয়াও নব বইসেন, তারা দিও পক্ষর মানুষে আবু সালমার উম্মে সালমার তারার মা বাফরার মার খানদান দিও এ হইয়া বইয়া কইলা হুন সাই তোমরা খবর হইয়া রাসানি মক্কা ছড়িয়া বলে মদিনার যাইতাই গিয়া। আবু সালমায় কইলা জিয়য় উম্মে সালমায় এখন জিয়য় বলে খেনে বলে যেন আমরা নবী নাই, ইনো আমরা সালমা আবু সালমা উম্মে সালমা নাই, যেন আমরা নবীজি ও জায়গার মধ্যে যাইতাম, কারণ নবী ছাড়া আমরা রইতাম পারি না, থাকতাম পারি না, খাইতাম পারি না, নবীরে না দেখলে আমরার খলি যায় শান্তি পায় না, নবীর কথা না শুনলে আমরার খলি যায় বরদাস সরে না, আমরা হনো যাইতাম। এখন আবু সালমার গুরুফে কইলা, আবু সালমার গুরুফে কইলা ও আবু সালমা এই যে তোমার বাচ্চাটা আছে বলে হয় বলে এই বাচ্চাটা কেবলমাত্র তোমার না, এগুলো তো আমরার বংশর বাচ্চা, আমরার খানদান, আমরাও তো রক্তর মধ্যে তার তেজ আছি, আমরাও তো তার অংশীদার আছি, আমরা এক খানদানের মানুষ, তুমি যাইতাই পারো কিন্তু বাচ্চা তোমার দেওয়া যাইত না, বাচ্চা তৈয়া যাওয়া লাগবো, আমরার বংশর বাচ্চা আমরা মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করতে দিতাম না। একটা ফেস লাগাইলা মানে বাচ্চার মায়া যাতে বাপটার রাখা যায়, বুধবাইছো নি মা? হজরতে আবু সালমায় কইলা বাচ্চাটা দিতায় না বলে না, কইলা আচ্ছা বাচ্চা রাখো। উম্মে সালমার খানদান আবু সালমার হর হরিয়ে কইলা যে ও আবু সালমা বলে কিতা বলে আমরার ফুড়ি উম্মে সালমারে তুমি সারাই হিজরত করি মক্কার জমিন তনে মদিনাত লিয়ে যাইতে আমরা যাই দিতাম না বলে খেনে বলে ও কারণে আমরা বংশর বড় লোক, আমরার একটা মান সম্মান আছে, আমরার একটা ইজ্জত আছে, আমরার ফুড়ি হয়তো মুসলমান হয়ে গেছে, তোমার লগে তার বিয়া হয়ে গেছে, তুমি তাই পালা পাওয়া ফাওয়াই করি আসলে আরও জনটে বিয়া সাদী হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে, এটা মানি লইলাম কত সময়, কিন্তু এখন যে তুমি মদিনার তনে মক্কা তনে মদিনার যাইবা হিজরত করবায় ই আমরার বংশ বংশর কলঙ্ক আর দুর্নাম যেটা এইটা আমরা করতে ইতাম না, তুমি যাইতাই পারো বাদান, একলা যাইতে পারো আমরা ফুড়ি ইতাম না। এখন আমার ভাই অকল কৌশাই আবু সালমার উম্মে সালমার মায়া কম না বেশি একজনে আরজন লাগিয়া কম না বেশি যাইতা কিলা যাইতা কিলা। এখন আবু সালমা চিন্তা করলা কিতা করা যায়, একদিকে দি বিবির বায়া মায়া, একদিকে দিয়া বাচ্চার মায়া আরেক দিকে দি নবীজির মায়া, একজন মানুষ কয়টা ভান্ত করছেন চিন্তা করুক। লগে লগে আবু সালমায় চিন্তা করলা কিতা করতাম তোলা সময় হলো তোলে দি মাথা দিয়া একটা ধৈর্য রাখি একটা চিন্তা করলা যে কিতা করা যায় কিতা করা যায়, লগে লগে হইলে না হইতো নাই, বিবির মায়া বাচ্চার মায়া খাম হইতো নাই, আমি মদিনার যাওয়াও লাগবো, নবীজির লগে থাকাও লাগবো, নবীজির মায়া দেখাও লাগবো, নবীজির লগে জীবন দিয়ে আমার জীবন দিতেই হবে, আমি বিবি বাচ্চাইন ছাড়লাম। লগে লগে আপনার আবু সালমা মদিনার দিকে রওনা হয়ে গেছেন, জোর হোক সুবহানাল্লাহ। এরা বাচ্চা রাখি দিলা খাড়িয়া, তারার ফুড়িও রাখি দিলা খাড়িয়া, কিন্তু উম্মে সালমার মায়া স্বামীর হায় হায় মায়া, যে বেটি একটা সেকেন্ড স্বামী ছাড়া রইতে পারেন না, তারা একজন আরেকজন লোক অত মায়া অত মহব্বত। আজকে আবু সালমায় বিবির মায়া বাচ্চার মায়া ছাড়িয়া আল্লাহ রসুলোর মায়ায়
আল্লাহর মায়ায় দেখাইছেন যে দেখো বিবি আর বাচ্চাদের লগে মহব্বত বেশি নাই, মহব্বত বেশি আল্লাহর লগে আল্লাহ রাসূলের লগে, জোরে হোক সুবহানাল্লাহ। এইটা দেখাইতে গিয়ে তাই রওনা দিছেন মক্কা মুকা। আবু সালমা উম্মে সালমায় খান্দন আর হইল, আবু সালমা আমারে তুমি খানো তুইয়া দাঁড়ায়, আমারে তুমি খানো তুইয়া দাঁড়ায়, কোন জায়গাত রাখিয়া দাঁড়ায়, যে উম্মে সালমা আমি আবু সালমা তোমার না দেখলে রইতাম পারি না, চলতাম পারি না, তুমি আমারে খানো তুইয়া দাঁড়ায়। আবু সালমাই ফিরি ফিরি যাইনার, ফিরি ফিরি সাইনার বাচ্চার মুখে দিয়ে আর বিবির মুখে দিয়ে সাইনার, কোনো বিবি তোমার দান্ডে আল্লাহর হুকুম, আল্লাহর জিম্মা তুইয়া দেয়ার, তোমার দান্ডে আল্লাহর জিম্মা তুইয়া দেয়ার, আমার আল্লাহ তোমার দান্ডে চাইবা, আর তুমি তাই তাকিও আল্লাহর হাওলা, যদি আমার আল্লাহর হুকুম হয় তুমি তাই নজাইবায়, কিন্তু উম্মে সালমা আমি নবীজি না হইলে আমি আবু সালমা রইতাম পারি না, আমি নবীজি দিদার হওয়া লাগবো, আমার আল্লাহর দিদার ভালোবাসা হওয়া লাগবো রে বন্ধুরা দিছেন। যাইতে 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 আপনার কয়েক মাস আটিয়া গিয়া, কয়েক দিন আটিয়া গিয়া আমার ভাই হল বুজুর্গ হল, যেমনে মদিনার জমিন ফাইছেন সাহাবাই কেরাম হল, আল্লাহ রসুলের সামনে এইভাবে সুন্দর বয়ান হতরা, হজরতে আবু সালমা দৌড় মারি গিয়া নবীজির সামনে গিয়া খড়া হয়েছেন। সাহাবিয়েস নবীজির কোনো নবীজি মক্কাতনে একজন সাহাবি আইছেন যার নাম হইল আবু সালমা, আল্লাহ রসুল ফরমাইন ও সাহাবাই কেরাম তুমি তাই সরো, আর নবীজি ফরমাইন ও আবু সালমা আমার দ্বারো আও, আমার দ্বারো তুমি তাই না তুমি আসো, নবীজির দ্বারো আইলা, আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ রসুলের সামনে আইয়া বইছেন, আল্লাহ রসুলে ফরমাইন ও আবু সালমা তুই মক্কার জমিন তো নাকি লাইলাই, ভাই হল বুজুর্গ হল এই কথা কোয়ার লগে লগে তাই কইল, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কার জমিন দিয়ে হিজরত করি মদিনার জমিন হইছো, আমি আবু সালমায় বাত খাইতাম পারি না, চলতাম পারি না, কারণ আমি আপনার না দেখলে, আপনার কথা না বুঝলে, আপনার সঙ্গে না বইলে উঠলে, আপনার নুরানি চেহারা না দেখলে আমি আবু সালমার খলিন যা পাগল হইয়া যায়, ডিমাকে কাম করে না, আমি আপনার খেদমতো আইছি, আমি রইতাম চাই, আপনার খেদমতো আমার জীবনটা আমি দিতাম চাই, আমি আর মদিনার জমিনও যাইতাম মক্কার জমিনও যাইতাম নাই, আপনি যেখানে আমি আবু সালমা সেখানে সুবহানাল্লাহ। কয়েকদিন ওরা রয়ে গেলা, ইদিকে উম্মে সালমা আর তান বাচ্চা একবারে আপনার স্বামীর চিন্তায়, উম্মে সালমা স্বামীর চিন্তায় নবীজির চিন্তায় আল্লাহর মহব্বতে আর নবীজির মায়ায় স্বামীর মায়ায় আমার ভাই হল বুজুর্গ হল খানতে 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 খানা ফিনা সারিয়া একেবারে বেফিল্লা ফানা ফিল্লা হইয়া হুকাইয়া দড়ি হয়ে গেছেন গিয়া, বাচ্চাটা হুকাইয়া দড়ি হয়ে গেছে। এখন আবু সালমা আর উম্মে সালমা আমার ভাই হল হুকাইয়া দড়ি হয়ে গেলা, উম্মে সালমা এই সময় দেড় সময় রাগ হয়ে গেছেন গিয়া হুকাইয়া, খানে বিনি নাই, খাওয়া খাওয়া বন মাত কথা বন্ধ। এখন আবার তেরা দিও দলের মানুষ বৈঠক করছেন করিয়া ফেলে, এক কাম করো রে, এখন তো তাইলে আসলাম পালার লাগে, হয়তো আবু সালমা ঘুরিয়া আইবা দগু ইসলাম তনে ঘুরিয়া আবার আমরা দরমত আইবা ওখান বাবিয়া, কিন্তু খাম তো হইল না, আবু সালমা তো গেলেও গিয়া আর উম্মে সালমায় আবু সালমার চিন্তায় নবীজির চিন্তায় না খাইয়া মারা যাইব, তো মরাত তো কিয়া নিজর ফুড়িটা নিজর নাতি বংশগতকু জিন্দা তা হোক, এত কি বালা হইব, উম্মে সালমারে ফাটাইয়া দিলাও মদিনা যাওকি জামাইর নবীজির হো সুবহানাল্লাহ। তারা আবার কয়দিন বাদে সিদ্ধান্ত লইলা, সিদ্ধান্ত লইয়া যেমনে সিদ্ধান্ত তো হয়ে গেলো তাহলে ফাটাই দিলাইতা ও বাচ্চারে আর উম্মে সালমারে ফাটাই দিলাইতা, ও সময় সিদ্ধান্ত তো হয়ে গেলো, দেখলা আক্তাও মদিনা মক্কাতনে মদিনার মধ্যে কাফিলা এক গুড়ো মানুষ যাইতরা হন সফরও যাইতরা ব্যবসার বাণিজ্য লাগিয়া, ও এরাই ফাইলা উম্মে সালমার ফরিয়ালর মানুষে আবু সালমার ফরিয়াল মানুষ হইলে তোমরা এখানে যাইতা, বলে আমরা মদিনার যাইতাম, বলে ভাইয়াও ও আমার ফুড়ি গোয়ার নাতিটা অগুন্দা তোমরা নিয়া আবু সালমার আতখানো লাগাইয়ে দিও মদিনাত, নৌকি তারা লইয়া যাও গিয়া। এখন তো উম্মে সালমা ওলা খুশি, বাপ রে আমার বিদায় দিছেন, আর স্বামীরে গিয়া ফাইতাম, স্বামীরে গিয়া দেখমু, নবীজিরে গিয়া দেখমু, নবীজিরে সালাম দিমু, নবীজিরে বালা আসলে জিগাইমু, নবীজির দ্বারো বইমু, কত খুশি তাইন, কত দিনে ছুটি পাইছেন বুঝা রায়নি, একদম বুর্গা সুগা পরিধান করে সুন্দরিয়া আর বাচ্চারে লইয়া আর উম্মে সালমা রওনা দিলাইছেন কাফিলার লগে মদিনা, তার জবানোর মধ্যে খালি কইতরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও শব্দ দিয়া দিয়া কাফিলার লগে তাই দৌড়ি 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 যাইতরা দিলর
হৃদয়ের মধ্যে খুশি, হায় রে হায় হায় রে হায়, আজকে গিয়াও তো ভাইমু স্বামীরে, আর ভাইয়াও তানে খরে দিয়ে আঞ্জা করে দোয়ার মধ্যে দেখি তাই না আমার সিনন্নি বলা, তার মনের মধ্যে একটা আশা হাঙ্কা তমন্না লিয়া খুশির মাইরে স্পিডে স্পিডে আটে এটি যাইতরা। যেমনে গেছেন আমার বাই হল মদিনাত গিয়া হামাই গেছেন, গিয়া হামানির লগে লগে আখতাউ এক সাহাবি নবীজির মজলিস তনে এলান করছেন, এলান করছেন যে হে নবীজির সাহাবাই কেরাম, তুমি তাই নবীজির মজলিস শেষ হওয়ার বা দেখেও যাইও না, মক্কা তনে যে নতুন সাহাবি আইছেন আবু সালমা তাই ইতিমধ্যে মারা গেছেন, তান জনজার নমাজ বরে ভাই ভাই হল বুজুর্গ হল, যেমনে সাহাবি এলান করলা যে আবু সালমা আর উম্মে সালমা, আবু সালমা ইন্তেকাল করিলাই সন্তান জনদার নমাজ হইব, তুমি তাই সব শরিক। উম্মে সালমায় দৌড় মারি গিয়া নবীজির সামনে আজিও সাহাবির সামনে হাজির হইয়া কইন, ও আল্লাহর নবীর সাহাবি, কোন আবু সালমা মারা গেছে রে ভাই, তুমি কোন আবু সালমার কথাখান এলান করলাই, ই সাহাবি এই উম্মে সালমার চিনই না, কইল অগ মক্কা তনে হিজরত করি ও মাত্র তুমি মদিনাত আইছো, তুমি নতুন সাহাবি, সাহাবা বেটি তুমি মক্কার আবু সালমার তুমি চিন্তায় নাই, এন হয় একদিন আগে তান বিবি ফালাইয়া তান বাচ্চা ফালাইয়া নবীজির মায়া আল্লাহ ভাইবার লাগি নবী ভাইবার লাগিয়া দিন জিন্দা রাখবার লাগিয়া বাচ্চা ফালাইয়া বিবি ফালাইয়া তার বংশার মাংসে এরা রাখি লাইছে সাড়িয়া নবীজির মায়া, তাই নবীজির সাহাবত আইয়া হয় একদিন রইছেন, হে মক্কার বিবি ফালারা বাচ্চা ফালারা, এই আবু সালমা আজকে নবীজির সামনে মারা যায়। ভাই হল বুজুর্গ হল উম্মে সালমা একটা চিৎকার মারলা, আর চিৎকার মারি কইলা রে সাহাবি আল্লাহর নবীর সাহাবি, আমারে তুমি সামান্য এই আবু সালমার মুখ কান্তা দেখাইবাই নি, বলে তোমার কিতা তুমি কেমনে দেখবা কেমনে কিতা হইব, বলে ভাই রে এই আবু সালমা আমি দেখলেও চিনমু আমার আবু সালমা না অন্য আবু সালমা, যেমনে মুখ কান দেখানি হইল মুখ কান দেখিয়া উম্মে সালমা আবু সালমারে জড়াইয়া আঞ্জা করে ধরি হইল, ও আবু সালমা তোমার মায়ায় তোমার কারণে আমি মক্কার জমিনও আমার পরিয়ালে বন্দি করি আসলো আমি কয়েক বছর বাদে, তোমার মায়ায় আমি ছুটি আয়রে আমার ইজাজত দিল আইলাম আর বাসলাম আয়া তোমার লগে দেখা খান করমু, তোমার স্বামী বলি একবার ডাক দিয়া প্রাণ খান খুশি করমু, আর বাচ্চাটা তোমার হাতে তুলিয়া দিমু, আর তোমার সহবত তোমার খেদমত আমি জীবন যাপন খান কাটাইমু, বাইরে আমি আওয়ার আগে আগে আই মদিনার জমিন ফাইবার আগে আগে তুমি দুনিয়ার জমিন খান সাল্লায়, জানি না কোনো বেয়া তুমি করে থাকলে স্বামী গো তুমি আমারে মাফ করে দিও। ভাই হল বুজুর্গ হল উম্মে সালমা কান্দা আরম্ভ করলা, আর কান্দিয়া তাই পেরেশান হয়ে গেলা স্বামীর মা তো হল না জবান হল না, আল্লাহর লীলা দেখো বাবা দে বাইরে উম্মে সালমা তারপরে সরিয়া গেলা, সাহাবাই কেরাম হলে লাগিয়া তানে দফন দফন খবর জিয়ারত থাকি নিয়া খবর কুন্দা তনে নিয়া সম্পন্ন জনতার খামরে আদায় করিয়া খাবন দফন করিয়া তানে খবর হাওলা করি লইলা, হাওলা করার পরে এখন তো উম্মে সালমা নিরাশা, এই মদিনার জমিনও খেও নাই, মদিনার জমিনও তানে সানেওয়ালা তানে খাওয়ানেওয়ালা তানে ফিয়ানেওয়ালা, হিনো তার বংশর কোনো মানুষ নাই, স্বামীর বংশর কোনো মানুষ নাই, স্বামীও নাই, নতুন সাহাবা বেটি আর নতুন জায়গাত গেছেন, আরও মদিনা তো নতুন জায়গা, এখন তো কেমনে চলন কেমনে খাইন মারাত্মক একটা ঝামেলার মধ্যে ফড়ি গেলা। ভাই অকল বুজুর্গ অকল তাই তখন আর আল্লাহর নবীজির আল্লাহর নবীজির দেখবার লাগে তাই কুয়াশা কুয়াশা করেন, আর আল্লাহর 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 জিকির করেন, আর মনে মনে খান্দন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি মাহবুদ মেহরবানে আমারে মায়া খান করিও, আল্লাহর হুকুমে সলাফিরা খতরা তাখতরা। ও সময় আমার ভাই হল বুজুর্গ হল এক সাহাবিয়ে গিয়া কইছে নিয়া রাসূলুল্লাহ, হউ যে মদিনা তনে মক্কা তনে যে বেটি হিজরত করিয়া আইলা আবু সালমার বিবি উম্মে সালমা, তানে খানি দেনেওয়ালা তানে ফিয়ানেওয়ালা তানে দেখভাল করেনেওয়ালা মক্কার মদিনার জমিন তান অলি ওয়ারিস তো আর খেও নাই, ইয়া রাসূলুল্লাহ এই বেটি সম্পর্কে কিতা, আল্লাহর নবী যে ফরমাই নেওয়ার সাহাবাই কেরাম তুমি এলান করে দিও মদিনার জমিন আমি নবীজি জিন্দা থাকা অবস্থায় আমার কোনো সাহাবি কোনো সাহাবা বেটি কোনো একটা বাচ্চা না খাইয়া মরতা নাই, আমি সকল জিম্মাদার আমি নবী আসি কৌ সুবাহানাল্লাহ, আমি নবী খাইলে তারা খাইবা
আমি নবী উপাস থাকলে তারা রইবা, আমি নবী আমার উম্মতের জিম্মাদার, আমার তুমি জানাইয়া দাও সবর জিম্মাদার আমি, আমি সবরে দেখভাল কর্ম, সবরে আমি দেখা শিক্ষা কর্ম খানি কোনির ব্যবস্থা করে দিব, তারা এক জায়গার মধ্যে রইতে দাও, খাইতে দাও, তারা শান্তি ঘুমাইতে দাও, তারা আল্লাহ আল্লাহ করতে দাও, বাবা অকল ভাই অকল উম্মে সালমা এইভাবে তাই আরম্ভ করলো বাচ্চাটার সঙ্গে রইয়া কয়েকদিন বিগত হইয়া যায়। যাইতে যাইতে একদিন একজন সাহাবি উম্মে সালমার খেদমত হইয়া কইল, উম্মে সালমা যদি গুসা করো না রাগ করো না ইজাজত দাও তাহলে তোমার এখান কথা বয়ান করতাম, বলে কৌশাই কিতা, বলে তোমার তো স্বামী নাই আর মদিনার জমিন তুমি একা একার কয়েকদিন রইবা, সে তোমার দেখভাল করবো, কত তোমার খে চাইব, এ তনে পালা হইব, যদি তুমি ইজাজত দেও প্রস্তাব দেও আমার ইজাজত দেও মাত কথা মাত ভাল লাগিয়া তাহলে তোমারে আমি নবীজির লগে বিয়ার প্রস্তাবটা দিয়া দিতাম। হো সুবাহান আল্লাহ, হো সুবাহান আল্লাহ, হৌ যে উম্মে সালমা আবু সালমা কইলা আমার তনে পালার স্বামী ফেলে তুমি গ্রহণ করি, এখন কথা কইলা জানি ও সময় এখন বাজ্যটা লাগার খান গিয়া আমার ভাই অকল বুজুর্গ হল উম্মে সালমায় উঠিয়া কইছেন, ও সাহ আল্লাহ নবীর সাহাবি আমি 100% রাজি, হো সুবাহান আল্লাহ আমি 100% রাজি আছি, আমি কিন্তু মানি নিলাম আল্লাহ রসুলের লগে বিয়ার প্রস্তাব দিতাই মানছি, কিন্তু শর্ত আছে আমার একটা, আর নবীদের লগে বিয়া এর বাদে শর্ত কিতা, বলে কিতা শর্ত, বলে শর্ত হইয়া থাকলো গিয়া একটা, বলে কোন শর্ত খাও চাই, বলে আমার একটা এতিম বাচ্চা আছে রে সাবি, তারও বাবা নাই নানা নাই নানি নাই দাদাও নাই দাদিও নাই নখেও নাই বংশ বংশ বুনিয়াদর খেও নাই, এই আমার বাচ্চাটা যে আছে এতিম এই বাচ্চাটার বাবা নাই আর আমি তার কেবল মাত্র মা, আমার বাচ্চা সুদা যদি নবীজি আমারে বিয়া করেন আমি রাজি, আমার বাচ্চা হরাইয়া যদি নবীজি আছেন বিয়া করতা আমার নবীজিরে হইও আমি রাজি নাই। ও সাহাবি হইলে ঠিক আছে তোমার ও প্রস্তাবটাও নবীজির কাছে দিমু, লইয়া গেলা প্রস্তাব, বলে ইয়া রসুলাল্লাহ ইয়া হবিবাল্লাহ ইজাজত চাই আপনার এখান কথা আমি দিকাইতাম, ইয়া হবিবাল্লাহ ইয়া রসুলাল্লাহ ইজাজত, নবীজি হইলে ইজাজত আছে কৌ চাই, বলে নবীজি আপনি তো জানো আবু সালমার বিবি উম্মে সালমা মক্কা তো হিজরত করিয়া আপনার মায়ায় আবু সালমার মায়া এসে স্বামী তো হারাই দিলা ভাইলা না, আর এই বিবি অমুকের জায়গার মধ্যে আসেন খাইন ফিন তাই আল্লাহ বিল্লা করেন তসবিতালে সব ঠিক আছে, ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা প্রস্তাব দিতাম সে আর গো নবীজি, আমরা বালা মন করিয়ার যদি আপনি দয়া করিয়া মায়া করিয়া উম্মে সালমার স্বাধীন করিলাইতায় আমরার জ্ঞানে আমরার যুক্তি যুক্ত দায় বাজি অনেক বালা হইতো বেটিটা আপনার হাওলা হইতো, ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ, বিয়ার প্রস্তাবটা খালি নবীজিরে শুনাই দিলাম, নবীজিও কইলা ও সাহাবি বিয়া তো আমি করিলাইতাম আর আমি স্বাধী করিলাইতাম কইল হইতো নাই, উম্মে সালমায় তাইন মানা লাগবো তাইন আমার স্বামী গ্রহণ করেননি তাইন মানয়নি, তাইন যদি আগে মানয় তে আমি নবীজি মান নিলাইছি তানে জানাই দিও, হো সুবাহান আল্লাহ, যাও সাহাবি দৌড় মারি গেছেন গিয়া কইলা ইয়া রসুলাল্লাহ উম্মে সালমায় মানছ হইন আপনার স্বামী গ্রহণ করা কিন্তু শর্ত আছে একটা, নবীজি কইলা শর্ত কিতা, বললো শর্ত হইল তান যে একটা এতিম বাচ্চা তান লগে আছে, আবু সালমা তো নাই মারা গেছেন, বললো জি হয় এই বাচ্চা সুদা যদি আপনি তারে বিবি হিসাবে গ্রহণ করেন তে তাইন মানবা আর বাচ্চা ছাড়াইয়া যদি করেন তে তাইন মানতা নাই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূলে ফরমাইন সাহাবি তুমি তাইন কে কান জানো না এখান কে তুমি তাইন বুঝো না, বলে কোন কথা, বলে এই পৃথিবীর জমিন নবীজি কইতাম এই পৃথিবীর জমিন আপনার এতিমরে আদর করনেওয়ালা এতিমর হক বুঝনেওয়ালা এতিমরে মায়া করনেওয়ালা এতিমরে সম্মান করনেওয়ালা এতিমরে কুলট তুলিয়া টানিয়া লোনেওয়ালা আমার তোরে পৃথিবীর জমিন আর খেও নাই, হো সুবহান আল্লাহ, এই সম্পর্কে তো আমি বেশি অভিজ্ঞ, যার কারণে গিয়া উম্মে সালমারে হইও উম্মে সালমারে গিয়া কইও আমি তান বাচ্চা সুদা তানে কবুল করলাম, হো সুবহান আল্লাহ, ভাই হল বুজুর্গ হল হওয়ার উদ্দেশ্য হইল লম্বা ঘটনা আরে হওয়ার উদ্দেশ্যটা হইল যে আল্লাহরে বালা জেরায় পায় নবীজিরে জেরায় বালা পায় দিনরে জেরায় বালা পায় আমার ভাই হল বুজুর্গ হল তার মনের আশা আহাঙ্কা আল্লাহর যাতে তুলা কয়দিন বাদে হইল ফুরা করে না এখন আপনারা চিন্তা করুক
ও নবীজির এক বিবির নাম উম্মে সালমা, ও সালমা। এখন ভাই কল ও যে আবু সালমায় খুশলা যে আমার তনে বালা স্বামী, আমার তনে যদি তুই পরহেজগার ভাও, আমার তনে দিনদার ভাও, আমার তনে জান্নেওয়ালা বেশি ভাও, তো তুমি স্বামী হিসাবে গ্রহণ করিও। এখন আবু সালমার তনে নবীজি বেশি জান্নেওয়ালা না কম জান্নেওয়ালা? বেশি জান্নেওয়ালা। তান খোদার আল্লাহ লগে লগে কবুল করছে উম্মে সালমারে, আবু সালমারে আল্লাহ ইন্তেকাল করিয়া উম্মে সালমারে আল্লাহ নবীজির বিবি হিসাবে কবুল করিয়া স্বামী স্ত্রী বানায় নবীজির সহবত, নবীজির বিবি হিসাবে জীবনযাপন করিয়া অতিবাহিত করছেন। জোরে হোক সুবহান আল্লাহ। ওটা লাগে আমার লক্ষ্যর উদ্দেশ্য হইল হওয়ার কথা এই ঘটনাটা করলাম যে নবীজিরে যারা বালা পায় এরারে আল্লাহর যাতে বালা পায়, এরারে আল্লাহর যাতে বালা পায়, আল্লাহর যাতে যারে বালা পায়। আমার ভাই হল তার তো সারা দুনিয়া, তার তো কিতা সারা দুনিয়া। এর গতিকে আমরা নবীজির বালা ভাবা লাগবো, নবীজির আখলাক, নবীজির স্বভাব চরিত্র সুন্নত, নবীজির উঠা বসা খাওয়া দাওয়া সব কিছু লেনদেন নবীজির যতটা অত্যন্তরে আমরা আকলিয়া লোয়া লাগবো, ওখানে তোর ডিমাগ হারাইন লাগবো, ওখানে তোর আমল করা লাগবো, তখন আল্লাহ আপনারে আমারে বালা ভাইব। আমার ভাই হল বাদশা, এক বাদশা। আমার ভাই হল বুজুর্গ হল তার এক খালা বান্দি আসলি বেটি, সবসময় বিসন্দিত ফাইলেই তো। আর ই বাদশায় ও খালা বেটি যে খালা বেটি নাইন, ওকে বিছনা করে দিলে হে ঘুমাইতেও আরাম পায়, ওকে খানি দিলে খাইতেও আরাম পায়, ওকে জেতা ফানি দিলে খাইতেও আরাম পায়। বাসায় একদিন বাসায় কইল বাসায় বলে আজকে এলান করে দিলাম, আজকে এলান করে দিলাম বাসায় কইতে এলান করে দিলাম, আমি 15 মিনিটর লাগিয়া সিংহাসন বাত আর শাড়ি দিলাম আমার বাসায়ের যার জেতা মনে হয় তা লইয়া যাও, যার জেতা মনে চায় তো লইয়া যাও, সুবহান আল্লাহ, বাসায় লইয়া যাও যার জেতা মনে চায়। তে তো বাদশার রাজদরবার খটোয়াল উজির নাজির দাসী বান্দি মন্ত্রী মিনিস্টার কত আসুন নেন, হেন সোনা জাফটাইন, হেন রূফা জাফটাইন, হেন হীরা জাফটাইন, হেন বাদশার চকি জাফটাইতরা, হেন ওতা জাফটাইতরা, মানে বাদশার সকল তালিয়া খাড়াখাড়ি খাড়াখাড়ি শুরু হইস, বিরাট খাড়াখাড়ি শুরু হয়েছে আর লিয়া যাবা। আর যে খালা বান্দি যে বেটি, ই বেটিয়ে বাদশার যে সিংহাসন বুয়া তার সিয়ারো, সিয়ারোর কোনার ধরে বাদশারে কালি ফাইলায় বাদশায় একটাও খালা বান্দির হইল বান্দি বলে কিতা বলে আমি যে এলান করলাম 15 মিনিটর লাগি যে জেতা ভাড়া লইতরা খেউ সোনা নের গোনা নের হীরা নের রূফা নের কাঠ নের ফালং নের জাদাই নের, তুই যে খালি আমার ফাইল আছে সিয়ার কোনার ধরে বইলে তুই কোনটা নিতে না নি। খালা বান্দিয়ে কইছে বাদশা এরারে আপনি হুকুম করছেন আমরা সারার যে তানে নিবা নিতা, আমি আমার মেন জিনিসটা দরিয়া রাখছি। বলে তোর মেন জিনিস কিতা? বলে আমি যে সকির কুটির ধরে আছি আপনারে, এই হীরা মুক্তা এই রূপা চান্দি সোনা সব তো আপনার অর্ডারে মাসে নিত্রা, এটা সব তো আপনার, এটা আমি তো আপনার ধরে আসছি, আপনি যদি আমারও তো সারা হীরা মুক্তা চান্দি রূপা সব তো আমার, বাদশাহ যার হইব সব তার নানি, এগুতে আপনি আমার দেখুন সারা জিনিস আমার। আমার খোয়ার উদ্দেশ্য তাহলেই বুঝাইলাম, আল্লাহ যদি চিনিলাই আল্লাহ যা রইব সারা জগৎ তা রইব, আল্লাহ যা রইব সারা জগৎ তা রইব। ওটা লাগে আমার ভাই হল বুজুর্গ হল এই আল্লাহ ফাইবার উদ্দেশ্য, আল্লাহ ফাইবার লক্ষ্য নিয়ে তাহব গিয়া নবীজিরে দিদার করা, নবীজির আখলাকরে মানা, নবীজির লগে মহব্বত লাগানি, নবীজির স্বভাব চরিত্রে গ্রহণ করা, নবীজির কথাগুলার হয়ে আমল করা। আজকে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোরে বহুত দূরে আছি, সাহাবাই কেরাম হলে খতরা কিতা আর আমরা হরিয়ার কিতা, বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। ওটা লাগে আমার ভাই হল আমার বুজুর্গ হল আমি সকলের খেদমত গুজারিশ রাখবো, সারার খেদমত আমি গুজারিশ রাখবো যে আল্লাহ তোবারক তালায় আপনারে আমারে সকলরে নবীজির সুন্নত আর আল্লাহর হুকুম অনুযায়ী দিন বুজার তৌফিক দান করো। হোক আল্লাহ আমিন, হোক আমিন। তো জিকি দেখো La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha
তো যাই হোক, এখন মাতো আসলাম যে আমরা নবীজিরে সিনা লাগবো, নবীজির কথা মানা লাগবো, আল্লাহরে ফাইতে হইলে ফাইতাম কিলা। খালি বেটা মানুষের মেহনতে, মসজিদের ইমাম সাহেবের মেহনতে, মাদ্রাসার হুজুরের তবলিগি জমাতের আমির হলের মেহনতে আমার ভাই হল দিন ফলিত না, দিনের মেহনত হইত না। সবর উপরে দায়িত্ব আছে, বেটিন তোর উপরে আছে, বেটাই তোর উপরে আছে, নয় উপরে আছে, ময়মুর উপরে সবর গাঢ় এই দায়িত্বটা আছে, আছেন না না আছে। এর গতি মা বনিন তোর খেদমত আমি গুজারিশ রাখবো, ফরিয়ালর মৈত্রে যে ঘরের বেটি নেকা রইব, দিনদা রইব, আল্লাহ চিন্নেওয়ালা, নবী চিন্নেওয়ালা হইব, ই ঘরের পরিয়ালর বেটাইন, ফুয়াইন, বাতিউজাইন, স্বামী হোক, সব দিনদার অটোমেটিক ওইতেও লাগবো। কারণ বেটির দোয়ায়, বেটির মেহনতে বেটাটা বেশি দিনদারির মধ্যে সামিল হয়, হোক সুবাহান আল্লাহ। যেমন তার একটা উদাহরণ হইল কি, সামনে দুই বন্ধু, একজন গরিব একজন ধনী, খুব কথাটা বালা করে বুঝবা, এটা মাত মাতিয়ে আমি দোয়া করলিম। একজন কিতা ধনী আর একজন কিতা গরিব, কিন্তু গরিব বন্ধু যাই না, ধনী বন্ধু দুজনের ভিতরে খুব মিল আর মহব্বত আছে, মায়া আছে। একদিন ধনী বন্ধুয়ে গরিব বন্ধুরে কইছেন, বন্ধু আমার তো আল্লাহ একটা ছেলে দিছে বলে জি হয়, আর তোরে আল্লাহ একটা মেয়ে দিছে, আমি যদি তোর আগে মারা যাই তে আমার তোর মেয়েটা আমার ছেলেটার লগে বিয়া দিলিস, আর আমি তুই যদি মারা যাস তে তোর ফুড়িটা আমার ফুয়ার লগে আমি আনবো। বিষয় কী তা বলে, বিষয় হইল আমরা দগু তো বন্ধুওয়ালা, আর যদি তোর ফুড়িটা আমার ফুয়ার লগে দিলাস তো তোর কাছে আমার ফুয়াটায় বাফর আদর পাইব, বুঝছো নি মা, আর তোর ফুড়িটা যদি আমি লই তুই মারা যাস তে তুই যে মায়া করে তোর ফুড়িরে এই আদরটা আমি করম, তাই তোর ফুড়িটায় বাফর আদর পাইব, সুবাহানাল্লাহ। নেক উদ্দেশ্য বালা, আচ্ছা বন্ধু ঠিক আছে, ওখন গরিব বন্ধু তো স্কুলও ফলাইবার হিম্মত নাই, ফসা করির কথা, তান ফুড়িটা দিনই এক মাদ্রাসার মধ্যে দিলেছেন, বানাত মাদ্রাসা, বানাতর মধ্যে পড়াশোনা করেন, ফড়িয়া বেটিতে আলিমা বেটি গেছে, বালা দিনদার একটা আলিম, সুন্দর একটা আলিমা বেটি হয়েছে, বালা আলিম হইস, আর এই ধনী বন্ধুয়ে তান বাচ্চাটারে ফড়াইয়া ছেলেটারে LLB MHC সব পাশ করাইয়া, একেবারে MA পাশ করাইয়া, ল ট পাশ করে বহুত উচ্চ শিক্ষিত ডিগ্রিওয়ালা মানুষ বানাইয়া আনিয়া একটা চাকরি ধরাইছে, এ চাকরি করে সরকারি চাকরি করে। কয় একদিন গেল, একটাও গরিব বন্ধু মারা গেল, মারা গেল, এখন ধনী বন্ধু যে সেও মারা গেল, দুজন শেষ, দ বন্ধু শেষ রইলা, দুয়ো বন্ধু নি। কয় একদিন যাবার পরে ধনী বন্ধু নি গরিব বন্ধুনির বাড়িতে গেছেন, গিয়া কইছেন, অগ বোন বলে কিতা বলে, তোর আর আমার স্বামীর মধ্যে বন্ধুত্ব আর হয়ে কথা হাসাইন না মিশা বলে জি হয় বলে, তোর আর আমার জামাই দুজনে, আচ্ছা আইতরা সালাম স্যার, আচ্ছা লইয়াও কা বেশ দেরি আর করবা না, আইজ ইতরা ইনশাল্লাহ তাই নয় আইবা, ও কইলা বলে, আচ্ছা হন বিষয়টা কিতা বলে, বিষয়টা হইয়া তাহলে গিয়ে ওখান বলে, কোন খান বলে, তোর জামাই আর মোর জামাই দুজনে বুদ্ধি পরামর্শ করসলা, তোর যদি ফুড়ি হয় আমার ফুয়ার লগে, আমার যদি ফুয়া হয় তোর ফুড়ির লগে, তারা দুজন তো দুনিয়ার জমিন নাই, তারা রুয়াদাটা আমরা দিয়েটা বইনে রাখিলাই। ধনী বন্ধু হইলা গরিব বন্ধু বেটিরে, গরিব বন্ধু বেটি হইলার বোন, আমার ফুড়ি তো বানাত মুদ্রাসার মধ্যে ফড়িছে, আমার ফুড়িটা তো স্কুল ফড়িছে না, ল এম এ পাস করতে পারছে না, কুন্তা নাই, স্কুলের ডিগ্রিও নাই, আমার ফুড়ি আলিমা ফুড়ি, এগিয়ে দিনদার ইমানদার, আর তোমার ছেলেটা MA পাস, তোমার ছেলেটায় বড় উচ্চ একটা বড় বিল্ডিং চাকরি করে, সরকারি চাকরি করে, লক্ষ লক্ষ টাকা তার দরমহা বেতন পায়, যার কারণে আমার ফুড়িটা তোমার ছেলের লগে দিলে বন্ধ নাই। এখন ধনী বন্ধু নয় কইলা, বোন যদি রেখো তোর ফুড়িটা আমার ফুয়ার লগে দে, আর আমার ফুয়াটা তো নমাজও পড়ে না, মাঝে মাঝে কিছু মতও খায়, পেরেশানি করে, জুলুম করে, আর বিভিন্ন ধরনের আখলাক চরিত্র বাদ, যদি তোর ফুড়িটার উচিলায় আমার ফুয়াটা বালা হয়ে যায় এই সবটা তো তুইও ভাইবে, তোর ফুড়িও ভাইব, আমিও ভাইবো, আমার ফুয়াটাও জন্নতি হইব, আর আমরা দটা ফরিয়াল সুন্দর হইব, ইকান তুই চাস না নি, আমার ফুয়াটা বালা করবার লাগে, এ হলে ইকান তো আমি চাই, তবে আমার ফুড়িরে জিজ্ঞাসা করা লাগবো, তাই এই ধরনের স্বামী গ্রহণ করেনি। আমার ভাই হল
ও মা জিগাইলা ফুড়িরে অগ মা বলে কিতা বলে তোমার একটা বাবার একটা ওয়াদা আসিল অমুক ধনী বন্ধুর লগে তান ছেলের লগে তোমার শাদি দেবা আজকে হে এম এ পাস করিয়া বড় সরকারের একটা চাকরি করে লক্ষ টাকা বেতন পায় তুমি তার শাদি তোমার তোমার তার লগে ইতাম তুমি মানবাই নি তুমি রাজি আছো ফুড়ি তো আলিমা বেটি বানাতো ফর্দা কইছে মা গো মা বাবার কথার বাইরে তো কথা কোয়া যায় না তবে এখান কথা কইয়ার আমি যেহেতু কোরআন পড়েছি তফসির জানি আর আমি যেহেতু হদিস পড়েছি আল্লাহর নবীজির দিনের মানুষ দিন আমি শিখছি আমি চাই আর মা আমার ধনির দরকার নাই আমারে গরিব একটা দিনদার ছেলে সে আমার আমারে শাদি দাও যাতে আমি ইসলামটারে জিন্দা রাখতাম পারি তার ঘরে থাকিয়া আর দিনটারে আমি প্রচার করতাম পারি দিনের খাম করতাম পারি একটা দিনদার ছেলে সে আমারে তুমি শাদি দাও মায় কইলা অগ তুমি তো দিনদার ইমানদার ইসলামী বেটি তবে মা তৈল গিয়া তুমি যদি এই ছেলেটারে গিয়া বালা বানাইতে পারো মদ খাওয়া ছড়াইতে পারো দিনদারি জানতে পারো তো এই সবটা তো তুমিও ভাইবা আমিও ভাইবো তোমার বাপেও ভাইবা আর ছেলেটাও ভালো হইব পরিয়ালটার জন্য তুই হইব এটা তুমি চাও নানি মায়ের ফুড়িরে ফুড়িয়ে তো আর ঠিক আছে মা এখান তো কথা ঠিক তবে আমি চাইছিলাম দিনদার একটা মেয়ে ছেলের লগে আমার দিলে আমি দিনটারে প্রচার করতে সুন্দর করতে আরাম পাইলাম মানে যেহেতু মাই যে কথাও তুমি কইছি কেন যুক্তিসঙ্গতর কথা আমি রাজি হয়ে গেলাম খোকা সুবহানাল্লাহ এখন ফুড়ি রাজি রাজি হওয়ার লগে লগে ধনী বন্ধুনি তাইনো আয়োজন খোল্লা ছেলের লগে শাদি দিয়া দিলা শাদি হয়ে গেল মোটামুটি শাদি হওয়ার বাদে এখন এই বেটি হইলা কত দিনদার ইমানদার কুরআন পড়া হদিস জানেওয়ালা দিন শিখনেওয়ালা দিন বুঝনেওয়ালা বেটি আর এগু মদহারা উবাইয়া ফেসাব করে তারপরে হে বিভিন্ন ধরনের আরো বেখাসরতি শরারতি নাফরমানি তার কাছে আসে এক নাই তোরাস এখন এই পরিবেশের লগে তারা মিলে না ফুড়ি যখন শাদি হয়ে গেল একদিন দুই দিন তিন দিন এই দিনদার ফুড়িটায় তাই স্বামীর রাত্রে হয় স্বামী যান আল্লাহর হুকুম হয়ে গেছে তোমার লগে আমার শাদি হয়ে গেছে এটা আল্লাহর হুকুম আমি চাই আমিও জন্নত যাইতাম আর তুমি আমার সঙ্গে তুমিও জন্নত যাইতায় স্বামী গো তোমারে অনুরোধ করি তুমি আইস থেকে নামাজ আরম্ভ করি দাও তুমি দিন শিখো দিন মানো টুফি লাগাও আর তুমি দাড়ি রাখো ভাঞ্জাই পরিধান করো ও স্বামী তুমি দিনদার বনো একলগে দিওজন স্বামী স্ত্রী হাসি হাসি জন্নতর ভিতরে খেল খালাইতাম সুবহানাল্লাহ ফুড়ি আস্তে আস্তে তারে আরম্ভ করে দিছে কথা বুঝছো তো আস্তে আস্তে আরম্ভ করে দিছে খরচে যে খরচে হে খালি রাগ করে হে খালি রাগ করে কারণ তার তো মিজাজ নাই খালি রাগ করে আর তাই খালি কইতে আসে একদিন দুই দিন করে করে কয়ে একদিন যায় এমন গুসা এমন রাগালা স্বামী এমন বেমজা যদি আপনার খানির মধ্যে বইছে নিমখ জাল সবজির মধ্যে তোলা কম হয়েছে রাগর টেলায় সারা সবজির খড়াই বিবির মাথার মধ্যে একটু গরম ডালি দে বুধবার আইনি কত জুলুম করে মানে আখলাক চরিত্র পালা নাই বদ্ধ হ্যাঁ গুণাকার মানুষটা দিন বুঝে না ওলা বেটিরে জুলুম অত্যাচার মায়ের সবজি ডালি দে গরম ফাড়ি ডালি দে গরম ভাত ডালি দে ফুড়িটায় তখন বরদাস্ত করে আর কয় আল্লাহ তুমি মাহবুদে হেদায়ত করো আমি আমার স্বামীর লাগি দোয়া করি আর আল্লাহ তুমি কইছ তোমার হবিবে বিবিয়ে যদি স্বামীর লাগি দোয়া করে আল্লাহ তুমি কবল করো স্বামীয়ে বিবির লাগি দোয়া করলে তুমি কবল করো তোমার হইবে ফরমাইছেন আল্লাহ আমি আমার স্বামীটার লাগি দোয়া করি আর আমার স্বামী ঘুরে দিনদার বানাও ইমানদার বানাও নমাজি বানাও তোমারে চিন্নেওয়ালা তোমার হবিবরে চিন্নেওয়ালা দিন বুঝনেওয়ালা আমার স্বামীটারে তুমি কবল করিয়া নাও